हरे कृष्ण बेंगली ब्लगार जशोदाजी चैने सबाई के स्वागत जानाई। आशा करी अपनारा सबाई खूब भलो आर श्रीधाम गुरुकुंज आश्रम प्रत्येके खूब भलो आो एन तो हे मुसलधारा बिस्टी हाँ आश्रम की क्या चलते से देख और अपन कमेंट हमें अनेक पढ़े हमार मेर जन्मदिन जे तरपर आपनारा जे जत कमेंट कर सब ही देखे सबाई हमार मे आशीर्वाद कर सबाई हुईश कर देखी तो सत्य अपनारा सबाई हमार खूब ही पशे आज श्रीधाम गुरुकुंज आश्रम भिडियो अपनारा सकले ही देखें तो ये सबाई सत्य अपन अनेक कृतज्ञ और आपनारा संगे आटाई अनेक श्रीधाम गुरुकुंज आश्रमे एन शोषा बागाना खूब ही सुंदर हो बिस्टी हो तई बिष्टिर जल पे गाचगलो जान एक शांति पे गाचगलो खूब सुंदर देखा तई तो सकाल की काज चलते हमें देखाई।
শাকটি আপনারা দেখলেন, এই শাকটি কিন্তু আমরা যে ছোটোবেলায় ফটিক ফলের গাছ দেখতাম না, আমরা সেটা সেগুলোকে বলি ফটিক ফল, সেগুলো দিয়ে আমরা ল্যাম্প বানাতাম, তো সেই ফটিক ফলের গাছ কিন্তু মানে যে ডগগুলো সেগুলো কিন্তু খাওয়া হয়, তো আমরাও এগুলো জানতাম না। আমার ঠাম্মি শিখিয়ে দিয়েছেন যে এইগুলো খাওয়া হয়, তো আর আমার ঠাম্মি খুব শাক পছন্দ করতেন, সেই জন্য পদে আমাদের প্রত্যেক ভোগে আমাদের প্রায়ই শাক থাকতেন। আর এখন তো ভক্তরা আশ্রমে আসলে শাক নিয়ে আসে, তো সেই জন্য ওই শাক হয়। আর ওই শাকটি যে ডম্বুর শাকটি বলছি, ওই শাকটি আমার পিসিমণি এনেছেন, আমার পিসিমণিদের ওখানে হয়েছে, তো পিসিমণি এনেছেন ওই শাকটি, তো ওই শাক আমরা সবাই খুব পছন্দ করি। ওই শাকটি আঙিনা করা চলছে। আর আমাদের কি হয়, যেহেতু 12টার আগে ভোগ লাগানো হয়, তো সেই জন্য যদি আনাজ আঙিনা থাকে তাহলে চট করে হয়ে যায়, তো সেই জন্য সবাই মিলে ওই আঙিনা করতে ওগুলো জোগাড় করতেই টাইম লাগে, কারণ আমরা অনেকে আছি, তো সেই জন্য। তো আপনারা আশ্রমে কী কী কাজ চলছে দেখে নিন, তারপরে আমি ফিরে আসছি।
দেখেছেন। আর তো আমি আপনাদের আশ্রমের সব কিছুই দেখালাম, আর আবার ব্লগ পরে দেব। তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।